আজ যে গল্পটা বলবো তার নাম হচ্ছে সুরভি। সুরভি মানে সুরভি একটা গরুর নাম, কামধেনু। এই গরুটার থেকে যা চাওয়া যাবে সেটাই পাওয়া যেত। আর এই গল্পটা আমি কোথায় পড়েছি ঠিক জানি না, লেখকের নামও মনে নেই। তবে গল্পটার নায়ক বিশ্বামিত্র, মহর্ষি বিশ্বামিত্র, তাহলে নিশ্চয়ই এটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে। কেন, বিশ্বামিত্র তো রামায়ণ সে সম্বন্ধিত আছে, আর রামায়ণ সংস্কৃততে মহর্ষি বাল্মীকি লিখেছে, নিশ্চয়ই এর রচয়িতা মহর্ষি বাল্মীকি হবে। আবার কাহিনিটা বলছি আমি। একবার রাজা বিশ্বামিত্র, তখন সাধু বনেন রাজা বিশ্বামিত্র, অনেক বড় চক্রবর্তী সম্রাট ছিল, ও একটা যুদ্ধ জয় করতে গিয়েছিল। সেখানে যুদ্ধ জিতে টিতে সৈন্য সামন্ত নিয়ে ফিরছিল নিজের রাজ্যে। রাস্তায় অন্ধকার হয়ে গেল, সন্ধে হয়ে এসেছিল, তো একটা জঙ্গলে একটা আশ্রমে দেখে ওখানে ওরা রাজা বিশ্বামিত্র রাত্রি বিশ্রাম করার ভাবে জিনে ভেবে সে আশ্রমে এসেছিল। আসলে আশ্রমটা ঋষি বশিষ্ঠ মুনির আশ্রম ছিল, বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। রাজা আসতেই দেখে বশিষ্ঠ মুনি বসেছিল ওখানে। রাজা এসে মুনিকে প্রণাম করলো। বশিষ্ঠ মুনি বলল, দীর্ঘজীবী হও। হ্যাঁ মহারাজ বলুন, কী ব্যাপার? বললো, আমি এরকম একটা যুদ্ধ জয় করে আসছি আমার সৈন্য সামন্ত নিয়ে। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আজ রাত্রিয়ে আপনার আশ্রমে আমরা বিশ্রাম করতে চাই। বললো, ঠিক আছে, এ তো খুব ভালো কথা, আমার অভাগ্য মহারাজ আপনি আমার আশ্রমে বিশ্রাম নেবেন, এ তো আমার খুব ভাগ্য। আপনি এখানে বসুন, আশ্রম গ্রহণ করুন, আমি আপনাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করি। বিশ্রামিত তো অবাক হয়ে গেল, এত সৈন্য, 60-70 হাজার সৈন্য, সাধু রাজা আর সাধুর বাবা ওটা বলে কি আমাদের খাওয়া থাকার ব্যবস্থা করুন। বললো, আপনি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা করবেন? হ্যাঁ হ্যাঁ আমি করবো, এই যে দেখছেন না আমার এই গরুটা, এসব করে দেবে। বললো, গরুটা করে দেবেন? হ্যাঁ, এই আমার, এর নাম সুরভি, এ সব করে দেবে, তুমি দেখো না আমি করে ব্যবস্থা করছি। বললো, মা সুরভি, গরুটার কাছে বললো, মা সুরভি, মহারাজা এসেছে সৈন্য সামন্তদের নিয়ে, এদের রাত্রি এখানে থাকবে, এদের খাওয়া দাওয়া থাকা আরামের সম্পূর্ণ ব্যবস্থা করো। আর চুকি মহারাজা বিশ্বামিত্রা মহারাজ চক্রবর্তী সম্রাট, এনার আদর যত্নে যেন কোনো ত্রুটি না হয়, তুমি সব ব্যবস্থা করো। বলে ও বশিষ্ঠ মুনি এসে রাজার কাছে বললো কুঠিরে বারান্দায়, ও মা, সে কী হলো, সে সুরভি তখন কী করলো, চক পলক ঝপকতেই একদম সে বিরাট প্যান্ডেল বনে গেল। রাজার থাকার জন্য আলাদা কামরা আছে, প্যান্ডেলের মধ্যে ভেলভেটের পর্দা টর্দা দিয়ে সব কিছু, আর সব সৈন্যদের সব শোয়া থাকা শোয়ার ব্যবস্থা, বিছানা কার্পেট ফার্পেট বেঁচে সব, একদম কী অদ্ভুত, একদম মিনিটের মধ্যে পলক ঝপকতে সব হয়ে গেলো। ফির খাওয়া দাওয়া সব সব তৈরি, ও সব আর হাত পা ধোয়া জল সব, কত কোথেকে সব লোক এসে গেলো, তারা সব সেবক এসে গেলো কোথা থেকে সব, তারা সব সৈন্যদের হাত পা ধোয়ালো, সব শৌচালয় বোচালয় সব ব্যবস্থা হয়ে গেলো, সব কিছু যারা পেঁচা পায়খানা করে আসবে সব করে টোটে হাত মুখ ধুয়ে, সবার খাওয়ার ব্যবস্থা হলো। খাওয়াও তো খুব ভালো, রাজার সৈন্যদের সব যেমন খাওয়া দাওয়া হয় সেই ধরনের খুব ভালো ভোজন, মহারাজেরও প্রচণ্ড সেবা করা হলো, খাওয়া দাওয়া তা আরাম, খাওয়ার পর তাম্বুল টাম্বুল যে রাজা রাখায় সব কিছু, কোনো জিনিসের কোনো ত্রুটি হলো না, সব কিছু খাওয়া তারপর আর মুনি এসে জিজ্ঞেস করলো, মহারাজ আপনি আমার আদর যা আপ্যায়নের কোনো ত্রুটি তো হয়নি, আমার মা সুরভি সব ব্যবস্থা করেছে তো? বললো, আপনার তো অবাক হয়ে গেছি মশাই, আপনার এরম সুরভি এত আদর যত্ন, এত এই বনে জঙ্গলে এ তো অভাবনীয়। বললো, ঠিক আছে মহারাজ, এখন আপনি বিশ্রাম করুন, কাল সকালে বাকি কথা হবে। ঠিক আছে বলে ওরা সব থেকেই গিয়েছিলো, রাজা মশাই বিশ্রাম একটু শুনে শুনে সব খেয়ে দিয়ে ওরা এই পিয়ার প্যান্ডেলের নিচে সব যার ঘুমিয়ে গেল, কোনো অসুবিধা নেই, সারা অসুবিধা ভেলভেটের সব কার্পেট বেছানো সব, তার মধ্যে সব সৈন্য শুয়ে গেলো, ঝিরঝির করে হাওয়া বইতেছিল, কোনো অসুবিধা, সব ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা যখন সব উঠলো, ফির সব প্রাতকৃত্য টিত্য করে এসে ফির ওদের সুরভি মহারাজের জলখাবার টালো সব ব্যবস্থা করে দিল।
সব করে মহারাজ আজ্ঞা চাইছিল। মহারাজ বললো যে ঋষি মহর্ষি আপনার আশ্রমে আমরা খুবই খুবই তুষ্ট হয়ে গেছি, খুবই আমরা খুবই খুশি হয়েছি আপনার আপ্যায়নে, আমরা আপনি আজ্ঞা দিন আমরা যাই। বলে যাবেন তো ঠিক ঠিক আছে, আপনি যান, আপনার আপনার মঙ্গল হোক সব কিছু। তখন বিশ্বামিত্র বললো আমার কিন্তু আপনার থেকে একটা জিনিস চাওয়ার আছে। বলে কী চাওয়ার আছে বলুন, আমার কী আছে, আমি তো মনে যা চাইছে। বলে না আপনি আপনাকে দিতে হবে কিন্তু। বললাম কী দেবো বলো, কী চাওয়ার আছে? বললো আপনার এই গরুটা আমাকে দিন। বলে এই গরুটা কী করে দেবো? বলে এর বদলে আমি হাজারটা গরু আপনাকে পাঠিয়ে দেবো, আর যা টাকা পয়সা যত কিছু যত চাই আমি দিয়ে দেবো এই গরুটা। বলে না না না, এ আমি দিতে পারবো না, কেন এ আমার তপস্যার ফল। দেখো আমাদের আশ্রমে কত কখনো দরকার ঘি আছে, যোগ্য করার কাঠি আছে, জজ আশ্রমবাসী ছাত্রছাত্রীরা সব পড়ে, ছাত্ররা সব পড়ে, এখানে বিদ্যার্থীরা পড়ে, ফির আমাদের গুরুমাতা আছে, আরও সব মেয়ে ছেলেরা সব থাকে, প্রত্যেক কত দরকার হয়। এই এই ছোটো মোটো যাবি, আমরা অবশ্য সাত্বিক ওজন করি এমন কিছু আমাদের, তবুও যা কিছু দরকার হয় এই সুরভি মাই আমাদের সব জোগাড় করে দেয়, একে আমরা দিতে পারবো না, তোমার হাজার গরু সব তুমি নিয়ে যাও, এটা আমি দেবো না। বলে আমাকে আমি চাই, এটা আমি নেবোই কিন্তু। বলে কী করে নেবে? বলে আমি জোর করে নেবো যদি আপনি দেন। বলতে নিয়ে নেবো জোর করে। তখন রাজা বিশ্বামিত্র সৈন্যদের বলো এই চলো ওকে সুরভিকে ধরে নিয়ে চলো। তো বসিষ্ঠ মনে বললো মা সুরভি তুমি তোমার বাঁচাও করো, হ্যাঁ নিজেকে বাঁচাও, দেখো রাজা সৈন্য তোমার ধরে নিয়ে যাচ্ছে। তো যেই রাজা সৈন্যকে ধরতে যাচ্ছে সুরভির পিছন থেকে হাজার হাজার সৈনী বেরোচ্ছে, বেরিয়ে এসে বিশ্বামিত্র সৈন্যকে মেরে কেটে সব ভাগিয়ে দিল সারা একদম এক মিনিটের মধ্যে। বিশ্বামিত্র দেখে অবাক হয়ে গেল, এ কী গরু? হ্যাঁ তখন বললো এই কী করে আপনি এই পেলেন এ গরু? বলে এই আমার তপস্যার ফল। বলে তপস্যা করলে এরকম জিনিস পাওয়া যায়, রাজার চেয়েও শক্তিশালী কিছু জিনিস? বললো তপস্যাতে এত শক্তি এত কিছু যে এই জিনিস পাওয়া যায়? তো উনি বললো কেন তপস্যা তো ভগবান খুশি হলে যা চাই তাই পাওয়া যায়, তপস্যা তাই নাকি? ঠিক আছে তখন আচ্ছা মুনিবার আমি আমাকে আজ্ঞা দিন আমি যাচ্ছি। চলে গেল, যে সৈন্যদের বললো তোমরা সব ফিরে যাও, আমি আর রাজ্যে ফিরে যাব না, আমার ছেলেকে রাজ্যে বসিয়ে রাজা করে রাজ্য শাসন করতে বলো, আমি এখন থেকে তপস্যা করবো, আমার আর তোমরা খোঁজ টোজ করো না। সেই বলে বিশ্বামিত্র কঠোর তপস্যা শুরু করে দিল। এমন তপস্যা করলো যে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেল। তারা দেবরাজ ইন্দ্রর কাছে বললো মহারাজ আমাদের লাগছে মুনি বিশ্বামিত্র যেভাবে কঠোর তপস্যা করছে আপনার ইন্দ্রত্ব ও হাসিল করে নেবে, আপনাকে হাঁটিয়ে মনে হয় উনি ইন্দ্রত্ব হবে, আপনি কিছু ব্যবস্থা করুন। কিন্তু তাই নাকি? ঠিক আছে আমি বলছি। তখন ইন্দ্র কী করলো, দেবনর্তকী উর্বশীকী বলল উর্বশী যাও 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 বিশ্বামিত্র মুনিকে মুনির মন ভাঙাও, ওর তপস্যা ভঙ্গ করো, যেমন করে হোক তোমাকে এর কাজ করতেই হবে, আর যাও তাড়াতাড়ি যাও তুরন্ত চলে যাও। উর্বশী সেজে গুজে এসে গিয়ে বিশ্বামিত্র চারদিকে ছমছম করে ঘুরতে নাচতে লাগলো, গা এর অপূর্ব সুগন্ধ বেরোচ্ছিল। তো বিশ্বামিত্র চোখ খুললো, চোখ খুলে দেখে এক অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরা, পৃথিবীতে এত সুন্দরতা কোথায়? বিশ্বামিত্র দেখে বললো কে তুমি সুন্দরী? বললো মুনিবর আমি উর্বশী, দেব নর্তক উর্বশী। তো বললো এখানে কেন? আমি আপনার সেবার জন্য এসেছি। আমার সেবার জন্য? বলে হ্যাঁ আপনার সেবা করবো বলেই তো এসেছি, আপনি যা বলবেন তাই করবো, তাই নাকি? এদিকে বিশ্বামিত্র তো মোহিত হয়ে গেল, রূপ এত সুখ সৌন্দর্য তা থেকে এত সুন্দর সুগন্ধ। তো বলে চলো তুমি আমার সঙ্গে ঘর করবে চলো। উর্বশী বললো চলুন। তো ওর সঙ্গে বিশ্বামিত্র ঘর করতে লেগে গেলেন। ঘর করতে লেগে থাকার পর কিছুদিন পর উর্বশী গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়ে যাওয়ার পর বিশ্বামিত্র ভাবলো কি আমি কী করলাম, আমি তো কঠোর তপস্যা করছিলাম কামধেনু পাওয়ার জন্যে, আর আমি কি না ইয়ে করতাম মেয়ের, আমি আমার পতন হয়ে গেল। না 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 এই আমি আবার আমি তপস্যা করবো। বললো উর্বশী আমি চললাম তপস্যা করতে, আমি সে কি আমি তো আপনার জন্য এসেছি। বললো তুমি এসেছো এসেছো তুমি চলে যাও, যেতে চাও যাও, তুমি আমার থেকে তুমি মুক্ত, তুমি যাও আমি তপস্যা করছি। বলে বিশ্বামিত্র আবার কঠোর তপস্যা করতে শুরু করে দিলো। এখন উর্বশী তো কেউ গর্ভবতী ছিল, ফের গর্ভবতী ছিল বলে সে কী করলো, যতদিন না পর্যন্ত তার বাচ্চা প্রসব হয় ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকলো। তারপরে যখন তার
বাচ্চা একটা মেয়ে হলো, প্রসব করলো, মেয়েটিকে ফেলে দিয়ে উর্বশী স্বর্গে চলে গেল। যে বললো দেবরাজ ওকে তো আর টলানো যাচ্ছে না, আর আমি আমি গর্ভবতী হয়েছিলাম, বাচ্চাও হয়েছিল, আর আমি বাচ্চাটাকে ফেলে চলে এসেছি, আমার কাজ খতম, আমাকে আর যেতে বলবেন না। তো দেবরাজও দেখলো যে এ তো ও মোদা ইন্দ্রত্ব প্রাপ্ত করবে না, আর একবার তো ভ্রষ্ট করেই দিয়েছিল ওকে। দেবরাজ আর অত চিন্তা করলো না, উর্বশী চলে এলো। আমার গল্পটি আজ এখানেই শেষ করছি, এই দ্বিতীয় পর্বটি আমি আগামী দিনে বলবো। এই গল্পটি কিরাম লাগলো তোমরা বলো। আর এই গল্পটি আমি অনেক দিন আগে পড়েছিলাম, কিন্তু একটু একটু ভুলভাল হতে পারে, তো এটার জন্য তোমরা ক্ষমা করো। গল্পটা কেমন লাগলো সেইটা তোমরা লাইক করো, আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি। ধন্যবাদ।